হ্যালো ফ্রেন্ড সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই তো নিয়ে চলেলাম রাজ্যের সবচেয়ে পুরনো ইউনিভার্সিটি ঐতিহ্যবাহী ইউনিভার্সিটি বলতে গেলে একটা হেরিটেজ ইউনিভার্সিটি কলকাতা ইউনিভার্সিটির আপডেট নিয়ে কলকাতা ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ফার্স্ট সেপ্টেম্বর থেকে থার্ড সেপ্টেম্বর নয় ফার্স্ট সেপ্টেম্বর থেকে এবং কলকাতা ইউনিভার্সিটিতে একাধিক কোর্স করানো হয়ে থাকে এম এ এম এস সি এম কম তার সাথে কলকাতা ইউনিভার্সিটিতে যে কোর্সগুলো করানো থাকে সেটা হচ্ছে সেকেন্ড ইয়ার বিটেক অ্যাডমিশনের যে এন্ট্রি থাকে সেটাও হয় এবং একাধিক কোর্সের সাথে সাথে বিভিন্ন যে প্রফেশনাল কোর্সগুলো করানো হয়ে থাকে মাস্টার অফ সায়েন্সের যে সেকশানে সেইগুলো তো সেই কোর্সগুলো করতে গেলে কি কি যোগ্যতা লাগে কত সিট রয়েছে সেখানে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আজকের এই ভিডিওটাতে জেনে নেব তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলকে ক্লিক করে দিন যাতে সব তথ্যগুলো আপনার টাইম টাইম পেয়ে যাবেন প্লিজ ভিডিওটা লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ইউনিভার্সিটির এমএসসি পুরো ডিটেল আজকের এই ভিডিওটাতে আপনারা জেনে নেবেন ফর্ম ফিল আপ প্রসিডিওর কবে থেকে শুরু হচ্ছে প্রত্যেকটা জিনিস বলবো তার আগে তোমাদের ফর্ম ফিল আপের সময় তো আমি স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো এবং বিটেক এর যেটা ল্যাটারাল এন্ট্রি টাইপ রয়েছে ফার্স্ট ইয়ার কমপ্লিট করে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেওয়া যায় তো যারা অলরেডি বিএসসি কমপ্লিট করেছো কিন্তু এমএসসি করতে চাইছো না বিটেক করতে চাইছো তাদের জন্য সুযোগ রয়েছে কি কি যোগ্যতা লাগে বলে দেবো কত বছর থেকে কত বছর পর্যন্ত ক্যান্ডিডেট এখানে সুযোগ পাবে ভর্তি হওয়ার জন্য সেটাও বলে দেবো তো ট্র্যাডিশনাল সাবজেক্ট লাইক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এর মতো বিটেক তার সাথে সাথে হোম সায়েন্স বা এগ্রিকালচারাল সায়েন্সেও কিন্তু তোমরা ভর্তি হতে পারবে এগ্রিকালচারাল সায়েন্স রয়েছে সেখানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে এমএসসি তোমরা করতে পারবে কি কি সাবজেক্ট রয়েছে দেখো যে গ্রুপ নাম্বারগুলো এটা কিন্তু জানাটা খুবই জরুরি গ্রুপ নাম্বারগুলো জানলে কোড নাম্বারগুলো জানলে পরবর্তী ক্ষেত্রে ফর্ম ফিলাপের ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে প্ল্যান্ট ফিজিওলজি রয়েছে এখানে দশ প্লাস এক প্লাস এক প্লাস এক সিট প্রথমত এখানে আমরা দেখতে পাচ্ছি ফিফটি ফাইভ পারসেন্ট বিএসসি এগ্রিকালচার এবং বিএসসি অনার্স ইন বটানি প্রেফারেন্স কিন্তু পাওয়া যাবে বটানি অনার্স থাকলে এবং এগ্রিকালচারের ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু অগ্রাধিকার পাবে জেনেটিক্স এবং প্লান্ট ব্রিডিং রয়েছে কোড তোমরা দেখতে পাচ্ছ দশ প্লাস এক প্লাস এক প্লাস এক সিট এবছর সিট কিন্তু বাড়েনি এখানে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস চাওয়া হচ্ছে বিএসসি এগ্রিকালচার এবং বটানি অনার্স থাকলে তোমরা আবেদন করতে পারছো প্রেফারেন্স কিন্তু এগ্রিকালচারের ক্ষেত্রে দেওয়া হবে এগ্রিকালচারের যাতে অনার্স হর্টিকালচার হর্টিকালচার নিয়ে যারা পড়তে চাইছে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা পড়তে চায় তাদের এখানে তেরোটা মতো সিট রয়েছে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস চাইছে বিএসসি এগ্রিকালচার অনার্সে এবং বটানি অনার্স বা হর্টিকালচার অনার্স যারা রয়েছে তারাও এখানে চান্স পাবে এবং হর্টিকালচার অনার্স যারা রয়েছে তাদের কিন্তু প্রেফারেন্স তোমরা পাবে এখানে সিটের যে জায়গা সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে অ্যাগ্রোনমির ক্ষেত্রে বলা হয়েছে যে এগারো প্লাস এক প্লাস এক প্লাস এক সিট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস বিএসসি এগ্রিকালচারে থাকলে তোমরা আবেদন করতে পারছো সিট সায়েন্স এবং টেকনোলজি রয়েছে এখানে টেন প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান সিট ফিফটি মার্কস চাইছে এগ্রিকালচার অনার্সে এগ্রিকালচার কেমিস্ট্রি অ্যান্ড সয়েল সায়েন্স রয়েছে এখানে তোমরা কুড়ি এক সিট তোমরা পেয়ে যাচ্ছ ফিফটি ফাইভ কিন্তু এখানেও রয়েছে এবং বিএসসি কেমিস্ট্রি অনার্স থাকলেও তুমি আবেদন করতে পারছো এগ্রিকালচারের ক্ষেত্রে পাঁচ প্লাস সাত নটা সিট আর এক সিট কিন্তু রয়েছে তোমাদের অনার্স যারা কেমিস্ট্রি করেছো তাদের জন্য এন্ট্রান্সের বিষয়েও বলে দেবো যে কাদের এন্ট্রান্স দিতে হবে কাদের এন্ট্রান্স দিতে হবে না ঠিক আছে এইটি টোয়েন্টি রেশিওতে ভর্তি হবে এইটি পার্সেন্ট হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির বিভিন্ন কলেজের ক্যান্ডিডেট আর টোয়েন্টি পার্সেন্ট ক্যান্ডিডেট হচ্ছে বাইরের ইউনিভার্সিটির ক্যান্ডিডেট চলে এলাম ফ্যাকাল্টি অফ হোম সায়েন্স এবারও চলে এলাম ফ্যাকাল্টি অফ হোম সায়েন্স হোম সায়েন্সও কিন্তু একাধিক কোর্স ক্যালকাটা ইউনিভার্সিটি করিয়ে থাকে তো এখানে এইটটি পার্সেন্ট যারা রয়েছে তাদের এন্ট্রান্স লাগবে না আর যারা অলরেডি আদার ইউনিভার্সিটির ক্যান্ডিডেট তাদের কিন্তু এন্ট্রান্স দিতে হবে তো হোম সায়েন্সের ক্ষেত্রে ফুড এবং নিউট্রিশন এখানে যে স্পেশালাইজেশন পঁয়ষট্টি ছয় পাঁচ এবং ছটা সিট ফিফটি ফাইভ পারসেন্ট তোমাদের বিএসসি অনার্সে থাকলে আবেদন তোমরা করতে পাবে ফুড এবং নিউট্রিশানে

হতে থাকে লাস্ট ডেট যেটা রয়েছে দশ নয় এবং নন সিউ ক্যান্ডিডেট যারা যারা অন্যান্য ইউনিভার্সিটি থেকে আসছে টোয়েন্টি পার্সেন্ট পার্ট বি ক্যান্ডিডেট পার্ট এ ক্যান্ডিডেট বলতে বোঝাচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির নিজস্ব ক্যান্ডিডেট এইটি পার্সেন্ট আর পার্ট বি বলতে বোঝাচ্ছে আদার ইউনিভার্সিটির ক্যান্ডিডেট টোয়েন্টি পার্সেন্ট স্টুডেন্টের কথা তো টোয়েন্টি পার্সেন্ট স্টুডেন্ট যারা পার্ট বি এর ক্যান্ডিডেট তাদের কিন্তু এন্ট্রান্স টেস্ট হতে চলেছে এন্ট্রান্স টেস্টের জন্য দশ নয়ের মধ্যে এন্ট্রান্স টেস্টের যে ফিস সেটা কিন্তু পেমেন্ট করে দিতে হবে এইটি পার্সেন্টের জন্য কোনো এন্ট্রান্স টেস্টের চার্জ কিন্তু লাগবে না যেহেতু এন্ট্রান্স হচ্ছে না এন্ট্রান্স এন্ট্রান্সের যে হল টিকিট অর্থাৎ অ্যাডমিট কার্ড সেটা চোদ্দ নয় অর্থাৎ সেপ্টেম্বরের চোদ্দ তারিখে পাওয়া যাবে আর লাস্ট উইকে সেপ্টেম্বরের লাস্ট উইকে কিন্তু এন্ট্রান্স হয়ে যাবে পার্ট বিদের বাদ বাকি শিডিউলটা নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে ডিসকাস করবো ডিটেলে নেক্সট আমরা চলে আসছি ক্যালকাটা ইউনিভার্সিটির টেকনোলজিক্যাল যে সমস্ত কোর্সেসগুলো রয়েছে অর্থাৎ তাকে যারা বিএসসি কমপ্লিট করার পর এমএসসি না করে বিটেক করতে চায় তো সেই সকল ক্যান্ডিডেট যারা অর্থাৎ অলরেডি তারা সেকেন্ড ইয়ারে এসে কিন্তু ভর্তি হতে পারে ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার কিন্তু প্রয়োজন থাকে না এটা অনেক ক্ষেত্রে ল্যাটারাল এন্ট্রি ইঞ্জিনিয়ারিং এ যেমন হয় সেরকম কিন্তু হয়ে থাকে তো কি কী এখানে সাবজেক্টগুলো রয়েছে এবং যোগ্যতাগুলো রয়েছে একটু তোমাদের আমি বলে দিই অলরেডি যারা বিএসসি কমপ্লিট করেছো তারা তো জানো বিষয়গুলো তো এগুলো কিন্তু জানাটা খুবই দরকার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপরে কেমিক্যাল টেকনোলজি উইথ স্পেশালাইজেশন ইন সেরামিক ইঞ্জিনিয়ারিং এবং অয়েল টেকনোলজি আর রয়েছে কি পেট্রোকেমিক্যাল এবং পেট্রোলিয়াম রিফাইনারি ইঞ্জিনিয়ারিং তারপরে রয়েছে কি ফার্মাসিউটিক্যাল এবং ফাইন কেমিক্যাল টেকনোলজি এই কটা সাবজেক্টে যদি তুমি ভর্তি হতে চাইছো তাহলে এখানে তুমি সিট পেয়ে যাচ্ছ বারো প্লাস এক প্লাস এক তারপরে রয়েছে দেখো অয়েল টেকনোলজি ফার্মাসিউটিক্যাল এবং পেট্রোকেমিক্যাল পেট্রোকেমিক্যাল রিফাইনারি ইঞ্জিনিয়ারিং এতে তুমি পেয়ে যাচ্ছ চব্বিশ এক প্লাস একটা সিট এবং এখানে যেটা তুমি আর একটা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল এখানেও সিট কিন্তু সেম রয়েছে এবং পলিমার সায়েন্স এবং টেক এই কটা সাবজেক্টে যদি তুমি ভর্তি হতে চাইছো তাহলে অ্যাটলিস্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস কিন্তু তোমার চাইছে এবং সাথে চাইছে অনার্স কেমিস্ট্রিতে সঙ্গে পাশের সাবজেক্ট হিসেবে ম্যাথমেটিক্স কিন্তু চাইছে আর ইলেকট্রনিক্যাল ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যেটা রয়েছে ফর্মালি রেডিও ফিজিক্স বা ইলেকট্রনিক্স যেটাকে বলা হয় সেখানে তোমরা সিট পাচ্ছ চোদ্দোটা মতো সিট এবং ফিজিক্স অনার্স ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস অথবা ইলেকট্রনিক অনার্স এখানে চাইছে কোর্সগুলো রয়েছে আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি যেটা আইটি সিইউ কালকাটা ইউনিভার্সিটিতে বারোটা মতো সিট এখানে তোমরা পেয়ে যাচ্ছ বিএসসি অনার্স চাইছে কম্পিউটার সায়েন্সে অথবা ইলেকট্রনিক্স অথবা ফিজিক্স অনার্স চাইছে এবং ম্যাথমেটিক্স বা স্ট্যাট এটা তোমাদের জেনারেল সাবজেক্ট হিসেবে কম্পিউটার সায়েন্স জেনারেল সাবজেক্ট হিসেবে চাইছে এতগুলো সাবজেক্টের অপশন কিন্তু এখানে দেওয়া রয়েছে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলে তুমি কিন্তু আবেদনযোগ্য কম্পিউটার সায়েন্সের জন্য এখানে তোমার এগারোটা সিট টোটাল রয়েছে ফিজিক্স অনার্স থাকলে বা ম্যাথমেটিক্স থাকলে জেনারেল সাবজেক্ট হিসেবে তুমি আবেদন করতে পারছো কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্সে অনার্স থাকলে আবেদন করতে পারছ ম্যাথমেটিক্স অনার্স থাকলে তুমি আবেদন করতে পারছো এবং এক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটির যে কারেন্ট ইয়ারের ক্যান্ডিডেট তাদেরকেই কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে এবং জেনারেল সাবজেক্ট হিসেবে এইগুলো থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো আর সেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ এমটেকের মধ্যে যেগুলো রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড যে বিটেক কোর্সের মধ্যে যেগুলো রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো মাত্র সিট কিন্তু রয়েছে এবং এখানে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস ফিজিক্স এবং ম্যাথমেটিক্স জেনারেল সাবজেক্ট হিসেবে কিন্তু থাকতে হবে তবে তোমরা আবেদনযোগ্য তারপর ইনস্ট্রুমেন্টাল ইনস্ট্রুমেনশান যে এবং ইনস্ট্রুমেন্টেশন যে ইঞ্জিনিয়ারিং রয়েছে সেখানে ষোলোটা সিট পাচ্ছ একই যোগ্যতা কিন্তু তোমাদের লাগবে যেমনটা বললাম তারপরে রয়েছে অপটিক্স ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এখানে দশটা সিট রয়েছে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস ফিজিক্স অথবা ম্যাথমেটিক্স পার্ট সাবজেক্ট হিসেবে থাকলে তোমরা আবেদন করতে পারছো অথবা ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস ইলেকট্রনিক্সে থাকলে তোমরা আবেদন যোগ্য চার বছরের বিটেক ইন জুট এবং ফাইবার টেকনোলজিতে ষাটটা সিট কিন্তু পাচ্ছ এখানে ডব্লিউবি জেই থেকে তোমাদের জিলেট পাশ করে আসতে হয় তবে কিন্তু তোমরা এখানে সুযোগ কিন্তু পেয়ে যাও তারপরে পিজি ডিপ্লোমা ইন জুট টেকনোলজি এবং ম্যানেজমেন্ট যেটা ষাটটা সিট রয়েছে গ্রাজুয়েশন এবং এর একটা সেপারেট নোটিশ কিন্তু আসে এরপরে আসছে কিছু প্রফেশনাল কোর্সে যেটা হচ্ছে এমসিএ কোর্স এমসিএ কোর্স যেটা আমরা জানি যে যেকার থ্রু দিয়ে যে র্যাঙ্কের থ্রু দিয়ে এখানে তোমরা অ্যাডমিশান নিতে পারবে এখানে তিন বছরের বিএসসি অনার্স কম্পিউটার সায়েন্সটি পার্সেন্ট মার্কস কিন্তু প্রয়োজন হয় এবং সিক্সটি পার্সেন্ট মার্কস সেকেন্ডারি হাই সেকেন্ডারি লেভেলেও কিন্তু তোমাদের প্রয়োজন হয় এবং ম্যাথমেটিক্স এবং উচ্চ মাধ্যমিকে হাই সেকেন্ডারি বা মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট ম্যাথমেটিক্সে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো এবং এ কে চৌধুরী স্কুল অফ ইনফরমেশন টেকনোলজিতে চল্লিশটা কিন্তু সিট তোমাদের থাকে এখানে তিন বছরের এমসিএ কোর্স করার জন্য এবার আমরা চলে আসছি ক্যালকাটা ইউনিভার্সিটির যে ট্র্যাডিশনাল কোর্সগুলো যেগুলো ইউনিভার্সিটি ডিপার্টমেন্টও থাকে এবং ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে প্রচুর কলেজ থাকে যেগুলো অ্যাফিলিয়েটেড কলেজ কিন্তু এই সেন্ট্রালাইজড প্রসেসের মাধ্যমে কিন্তু পুরো ভর্তিটা হয় ক্যালকাটা ইউনিভার্সিটির পোর্টাল থেকে তো এখানে আমরা যে ট্র্যাডিশনাল সাবজেক্ট এক্ষেত্রে কী কী যোগ্যতা চাইছে সেগুলো একটু আমরা দেখে নেবো প্রথমে প্রথম কথা হচ্ছে ফিজিক্স ফিজিক্স অনার্সের জন্য ফিজিক্স মাস্টার্সের জন্য তোমাদের এখানে সিট কিন্তু বাড়েনি কোডগুলো একটু তোমরা খেয়াল রাখবে এবং যোগ্যতাগুলো একটু খেয়াল রাখবে সত্তর সাত পাঁচ সাত এই টোটাল সিট ফিফটি ফাইভ পার্সেন্ট ফিজিক্স অনার্সে চাইছে কেমিস্ট্রির ক্ষেত্রে সিট রয়েছে সেম এবং ফিফটি ফাইভ পার্সেন্ট লাগছে কেমিস্ট্রির জন্য এবং ম্যাথমেটিক্স জেনারেল সাবজেক্ট হিসেবে থাকলে কিন্তু সুবিধা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের জন্য তোমাদের এখানে বলে দিয়েছে চুয়াল্লিশ চার তিন চার সিট থাকতে হবে তোমরা আবেদন করতে পারবে সাইকোলজির ক্ষেত্রে বলা হচ্ছে সাইকোলজিতে বিয়াল্লিশ চার তিন চার এতগুলো সিট রয়েছে ফিফটি ফাইভ পার্সেন্ট অথবা সাইকোলজি পড়ে থাকলে তোমরা অনার্স নিয়ে থাকলে আবেদন করতে পারবে অ্যাপ্লাইড সাইকোলজির মতো একটা সাবজেক্ট রয়েছে যেখানে সেম ফিফটি ফাইভ পার্সেন্ট সাইকোলজিতে চাওয়া হচ্ছে হিউম্যান ফিজিওলজি উনচল্লিশ প্লাস চার প্লাস তিন প্লাস চারটে সিট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস ফিজিওলজি সাবজেক্টে থাকতে হবে অনার্সে তারপরে তোমাদের রয়েছে জুওলজি জুওলজির ক্ষেত্রে সত্তর পাঁচ সাত এতগুলো সিট ফিফটি ফাইভ পার্সেন্ট জুওলজি অনার্সে থাকতে হবে বটানির ক্ষেত্রে বলছে পঞ্চাশ চার পাঁচ এবং পাঁচ তো ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস বটানি অনার্স থাকলে তোমরা আবেদন করতে পারবে অ্যান্থ্রোপোলজির ক্ষেত্রে যেটা বলা হয়েছে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস অ্যান্থ্রোপোলজি অনার্স থাকতে হবে জিওগ্রাফির ক্ষেত্রে বি অথবা বিএসসি অনার্স যারা করেছো ফিফটি ফাইভ থাকলে তোমরা আবেদন করতে পারবে স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে বলা হচ্ছে স্ট্যাটিস্টিক্স অনার্স থাকতে হবে বা বিএস ক্যাট যারা করে এসছো তারাও চান্স পাবে সিট সংখ্যাটা এখানে বলে দেওয়া হয়েছে মাইক্রোবায়োলজির ক্ষেত্রে মাইক্রোবায়োলজিতে অনার্স থাকতে হবে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস প্রয়োজন কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে তিরিশ প্লাস তিন প্লাস দুই প্লাস তিন সিট রয়েছে কম্পিউটার সায়েন্সে অনার্স থাকলে তোমরা আবেদন করতে পারবে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস প্রয়োজন ইলেকট্রনিক সায়েন্স এবার তোমাদের বলে রাখি এম এ এবং এম কম এরটাও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে আসলে আমি ভিডিও বানিয়ে তোমাদের জন্য দেখিয়ে দেবো ইলেকট্রনিক সায়েন্সের জন্য ফিজিক্স অনার্স বা ইলেকট্রনিক অনার্স থাকলে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলে তোমরা আবেদন করতে পারবে এবার অ্যাপ্লাইড জিওলজি কিছু প্রফেশনাল কোর্স যেগুলো রয়েছে এগুলো হচ্ছে অ্যাপ্লাইড জিওলজি বা এই কোর্সগুলোতে কি কী লাগছে আমি তোমাদের বলে দিই প্রথমত এখানে অ্যাপ্লাইড জিওলজিতে সিট লাগছে আঠাশ তিন প্লাস দুই প্লাস তিন এবং ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস বিএসসি অনার্স জিওলজিতে থাকতে হবে এবার কিছু এমন সাবজেক্ট রয়েছে যেখানে একাধিক সাবজেক্টে অনার্স যদি করে আসো সেই সাবজেক্টগুলোতে তোমরা চান্স পেয়ে যাবে কী কী কিন্তু কিছু কন্ডিশন আছে বায়োকেমিস্ট্রিতে যদি তুমি পড়তে চাও তাহলে সিট পাচ্ছ ষাট প্লাস ছয় প্লাস চার প্লাস ছয় ওকে এবার দেখো ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস বিএসসিতে কেমিস্ট্রি অনার্স বায়োকেমিস্ট্রি ফিজিক্স জুওলজি এই সাবজেক্টগুলোতে তোমাদের থাকতে হবে অ্যান্থ্রোপোলজি ফুড নিউট্রিশান এর সাথে কেমিস্ট্রি যদি তোমার কেমিস্ট্রি অনার্স না থাকে এই সাবজেক্টগুলো যদি থাকে অনার্সে তাহলে কেমিস্ট্রি পাশের সাবজেক্টে থাকতে হবে অথবা বায়োকেমিস্ট্রি বা কেমিস্ট্রি তো এখানে টোটাল মোটামুটি যেটা আমি তোমাদের দেখালাম যে বায়ো কেমিস্ট্রি অনার্সের ক্যান্ডিডেটদের সিট সংখ্যাটা একটু বেশি থাকে অন্যান্য সাবজেক্টের জন্য একটু কম থাকে বি বিদের জন্য তো তোমাদের এন্ট্রান্স টেস্ট হচ্ছেই মেরিন সায়েন্স মেরিন সায়েন্সে ফিফটি ফাইভ পার্সেন্ট লাগবে যেখানে বলা হচ্ছে কেমিস্ট্রি বায়ো কেমিস্ট্রি অনার্স জুলজি অনার্স বটানি অনার্স থাকতে হবে এবং অবশ্যই পাশের সাবজেক্ট যদি কেমিস্ট্রি বা ফিজিক্স অনার্স না থাকে পাশের সাবজেক্টে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স বা কম্পিউটার সায়েন্স অনার্স তোমাদের বা না থাকলেও পাশের সাবজেক্ট থাকতে হবে তারপরে রয়েছে বায়োফিজিক্স এবং মলিকিউলার বায়োলজি এক্ষেত্রে দেখো সাবজেক্টগুলো একটু দেখে নিচ্ছ আর এই সাবজেক্টগুলো যেগুলো তোমাদের ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস কিন্তু তোমাদের অনার্সে থাকতে হবে সিক্সটি পার্সেন্ট মার্কস যেগুলো জেনারেল সাবজেক্টে কিন্তু থাকতে হবে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি বা এই সাবজেক্টগুলোতে আর বায়োটেকনোলজির ক্ষেত্রে বলা হচ্ছে সিট টোটাল রয়েছে চোদ্দো প্লাস তিন সতেরোটা সিট ফিফটি ফাইভ মার্কস থাকতে হবে অনার্সে কি কি সাবজেক্ট এখানে দেখো বলে দেওয়া হয়েছে অথবা এখানে বায়োটেকনোলজিতে যারা এমবিবিএস করেছো তারাও চান্স পাবে বিটেক বায়োটেকনোলজিতে যারা করেছো তারাও চান্স পাবে এগ্রিকালচার নিয়ে যারা পড়েছো তারাও কিন্তু মোটামুটি চান্স পাবে পাশে যদি থাকে তোমাদের জেনেটিক্সের ক্ষেত্রে কি বলা হচ্ছে জেনেটিক্সের ক্ষেত্রে টোটাল তেরোটা সিট আমরা দেখতে পাচ্ছি বিএসসি অনার্স যেটা অ্যান্থ্রোপোলজি এগ্রিকালচার বটানি জুলজি কেমিস্ট্রি ফুড নিউট্রিশন বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি জেনেটিক্স এনভারোনমেন্টাল সায়েন্স ফিজিক্স বা ফিজিও বায়োলজি এই কটা সাবজেক্টে অনার্স তোমরা আবেদন করতে পারবে সাথে সাথে কেমিস্ট্রি পার্স সাবজেক্ট হিসেবে থাকতে হবে উইথ অনার্স কেমিস্ট্রি বা বায়োলজি বা এই সাবজেক্টগুলো থাকলে তোমরা আবেদন করতে পারছো নিউরো সায়েন্স নিউরো সায়েন্স যারা এমবিবিএস করে আসছো তারাও কিন্তু নিউরো সায়েন্সে যদি চাও তারা আবেদন করতে পারো ভর্তি হতে পারো ষোলোটা সিট রয়েছে লাইফ সায়েন্স যে কোনো সাবজেক্ট লাইফ সায়েন্সের লাইফ সায়েন্সের যে কোনো সাবজেক্ট যে জুলজি বটানি ফিজিওলজি বা ফুড বায়ো বায়োটেকনোলজি বা বায়ো কেমিস্ট্রি ফুড নিউট্রিশন মাইক্রোবায়োলজি এই সাবজেক্টগুলো থাকলে তোমরা লাইফ সাইন্সের যে কোনো সাবজেক্ট পড়ে আসলে আবেদন করতে পারছো এর সাথে সাথে যেটা চাইছে সেটা হচ্ছে কেমিস্ট্রি তোমাদের পাশে কিন্তু থাকতে হবে অনার্সের সাথে সাথে অন্য সাবজেক্টে অনার্স করে থাকলেও কেমিস্ট্রি থাকতে হবে অথবা ইন বায়োকেমিস্ট্রি বা এমবিবিএস গ্রাজুয়েট ফ্রম ফার্মেসি বা ফার্মোকোলজি যারা পড়েছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে সেক্ষেত্রে বিএসসি অনার্সে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস চাইছে এনভারোনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে বলছে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস দরকার পনেরো প্লাস দুই প্লাস এক প্লাস দুটো সিট রয়েছে এখানে যে বটানি তারপরে তোমাদের কেমিস্ট্রি এনভারমেন্টাল সায়েন্স বা এই টোটাল যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোতে অনার্স করলে বা পার্ট সাবজেক্ট থাকলে তোমরা আবেদন করতে পারবে অ্যাটমসফেরিক সায়েন্সের ক্ষেত্রে বলা হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট অনার্স চাইছে পনেরো প্লাস দুই প্লাস এক প্লাস দুই এখানে টোটাল সিট ফিজিক্স ম্যাথমেটিক্স কেমিস্ট্রি স্ট্যাটিস্টিক্স তারপরে এনভায়রনমেন্টাল সায়েন্স এবং জিওলজি বা মেট্রিওলজি এই সাবজেক্টগুলো থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং ফিজিক্স অথবা ম্যাথমেটিক্স কিন্তু তোমাদের থাকতে হবে পার্ট সাবজেক্ট হিসেবে তবে তোমরা অ্যাটমসফেরিক সায়েন্সে আবেদন করতে পারবে এক্সারসাইজ ফিজিওলজি যেটা রয়েছে এক্ষেত্রে আঠেরোটা টোটাল সিট লাইফ সায়েন্সের যে কোনো ব্রাঞ্চ অর্থাৎ জিওলজি ফিজিওলজি বটানি বা যেকোনো বায়োকেমিস্ট্রি বায়োটেকনোলজি যাই কিছু পড়ে থাকো তোমরা কিন্তু এখানে আবেদনযোগ্য এবং এখানে বলা হচ্ছে হিউম্যান ফিজিওলজি বা এখানে তোমাদের জি সাবজেক্টের ক্ষেত্রে বলা হচ্ছে ফিজিওলজি বা হিউম্যান ফিজিওলজি থাকলে সবই কিন্তু তোমরা আবেদনযোগ্য স্পোর্টস বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে বলছে আঠারোটা সিট ফিফটি ফাইভ পার্সেন্ট লাগবে বিএসসি অনার্স লাইফ সায়েন্সের যে কোনো ব্রাঞ্চ তো এখানে সমস্ত ক্যান্ডিডেটদের এগুলোর সাথে সাথে পার্ট সাবজেক্টে ফিজিওলজি বা হিউম্যান ফিজিওলজি থাকাটা জরুরি যেটা বলা হচ্ছে স্পোর্টস নিউট্রিশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আঠারোটা সিট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস বলছে স্পোর্টস নিউট্রিশনে যেখানে যেখানে লাইফ সায়েন্সের যে কোনো ব্রাঞ্চ থেকে আসলে তোমরা আবেদন করতে পারবে এবং ফিজিওলজি বা হিউম্যান ফিজিওলজি পার্ট সাবজেক্ট হিসেবে কিন্তু চাইছে তো এখানে এবার আমি তোমাদেরকে বেশ কতগুলো জিনিস বলে দিই এগুলো তো আমরা মেন ক্যাম্পাসেরটা দেখলাম এবার আমরা দেখব ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত যে সমস্ত কলেজগুলো রয়েছে সেখানেও কিন্তু বিভিন্ন সাবজেক্ট পড়ানো হয়ে থাকে এর মধ্যে কিছু ফিমেল কলেজ কিন্তু রয়েছে যেমন আশুতোষ কলেজে অ্যাপ্লাইড জিওলজি পড়ানো হয় আঠাশটা সিট রয়েছে ফিফটি ফাইভ পার্সেন্ট সেই জিওলজি অনার্সে থাকলে তোমরা আবেদন করতে পারবে সাইকোলজিতে বেথুন কলেজ যেটা শুধুমাত্র ফিমেলদের সাইকোলজি অনার্সে পঞ্চান্নটা সিট পঞ্চান্ন পার্সেন্ট নাম্বার দরকার এগারোটা সিট না তোমাদের জন্য রয়েছে অ্যাপ্লাইড সাইকোলজি যেটা রয়েছে ওমেন্স কলেজ কলকাতাতে ফিফটি ফাইভ পারসেন্ট সাইকোলজিতে থাকলে আবেদন করতে পারবে শুধুমাত্র মেয়েদের কলেজ চব্বিশটা সিট বটানিতে এখানে রয়েছে আশুতোষ কলেজ এখানে এবার একটা কথা তোমাদের আমি স্মরণ করি দি ক্যালকাটা ইউনিভার্সিটিতে কলেজে একটু খরচটা বেশি হয় মেন ক্যাম্পাস বা ক্যালকাটা ইউনিভার্সিটির যে ইউনিভার্সিটি ক্যাম্পাসে সেখানে খরচটা কম কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটাই হচ্ছে একটা বড় ব্যাপার কলেজ বা ইউনিভার্সিটির যে কোনো জায়গাতে চান্স পেলে তোমরা প্রথমে আগে ভর্তিটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে বটানি আশুতোষ কলেজে রয়েছে আঠাশটা সিট বটানিতে ফিফটি ফাইভ দরকার বটানি বেথুন কলেজে রয়েছে ফিফটি ফাইভ পার্সেন্ট চাইছে বটানিতে বেথুন যদিও এখানে ফিমেল কলেজ বাইশটা টোটাল তেইশটা সিট রয়েছে বটানি দেবী কলেজে রয়েছে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস চাইছে আর যোগমায় দেবীটাও কিন্তু ফিমেল কলেজ এখানে সিট সিট রয়েছে রয়েছে বটানি লেডি লেডি চাইছে কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য বটানি ইন শ্রীরামপুর কলেজ রয়েছে এখানে বাইশটা সিট ফিফটি ফাইভ পার্সেন্ট সবার জন্য ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারছে কেমিস্ট্রি আশুতোষ কলেজে রয়েছে ফিফটি ফাইভ চাইছে কেমিস্ট্রি বেহালা কলেজে রয়েছে সিটগুলো একটু তোমরা দেখে নিচ্ছ তারপরে কেমিস্ট্রি লেডি ব্রেবন কলেজে রয়েছে কম্পিউটার সায়েন্স রয়েছে আশুতোষ কলেজে লেডি লেডিব্রেবন কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য ফিফটি ফাইভ কিন্তু সব সমস্ত যে অনার্স সাবজেক্টগুলোতে ফিফটি ফাইভ লাগবে একটু তোমরা দেখে নিচ্ছ কম্পিউটার সায়েন্স সারসোনা কলেজ তেত্রিশটা সিট ফিফটি ফাইভ দরকার কম্পিউটার সায়েন্স ওকে তো অনেক জায়গাতে ম্যাথমেটিক্স অনার্স থাকলে কম্পিউটার সায়েন্স মাস্টার্স করা যায় কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা করা যাচ্ছে না শুধুমাত্র কম্পিউটার সায়েন্সেই অনার্স দরকার সুরেন্দ্রনাথ কলেজে রয়েছে কম্পিউটার সায়েন্স এখানে ফিফটি ফাইভ দরকার বাইশটা টোটাল সিট ইলেকট্রনিক সায়েন্স রয়েছে দীনবন্ধু অ্যান্ড্রুজে যেখানে ছাব্বিশটা সিট ফিজিক্সে বা ইলেকট্রনিক্সে ফিফটি থাকলে তোমরা আবেদন করতে পারবে এনভারমেন্টাল সায়েন্স আশুতোষ কলেজে রয়েছে তেত্রিশটা সিট টোটাল এনভারমেন্টাল সায়েন্সের যোগ্যতা তো তোমরা অলরেডি জানো যে কীভাবে কীভাবে পুরো প্রসেস তোমাদের হয় তারপরে ফুড এবং নিউট্রিশন ওমেন্স কলেজ কলকাতাতে রয়েছে তেত্রিশটা সিট ফুড এবং নিউট্রিশানে এখানে তোমাদের ফিফটি ফাইভ সিট তারপরে ফিফটি ফাইভ পার্সেন্ট লাগবে তেত্রিশটা সিট রয়েছে জিওগ্রাফি আশুতোষ কলেজে রয়েছে একত্রিশ প্লাস চৌত্রিশটা সিট ফিফটি ফাইভ পার্সেন্ট বিএসসি অনার্স জিওগ্রাফি থাকলে আবেদন করতে পারবে বিজয়কৃষ্ণ গার্লস কলেজ যেটা একটা মেয়েদের কলেজ এখানে তেত্রিশটা সিট রয়েছে ফিফটি ফাইভ দরকার তারপরে জিওগ্রাফি লেডি ব্রেবন কলেজেও কিন্তু রয়েছে ফিফটি ফাইভ পার্সেন্ট এখানে টোটাল তিরিশটা সিট জিওগ্রাফি প্রভু জগৎবন্ধু কলেজ রয়েছে এখানে চব্বিশটা সিট এক্ষেত্রে ফিফটি ফাইভ চাইছে জিওগ্রাফিতে জিওগ্রাফি সারসোনা কলেজে রয়েছে বাইশটা সিট ফিফটি ফাইভ চাইছে জিওগ্রাফিতে তারপরে জিওগ্রাফি বিদ্যাসাগর কলেজেও কিন্তু রয়েছে ফিফটি ফাইভ চাইছে একষট্টিটা টোটাল সিট জিওগ্রাফি বিবেকানন্দ কলেজ ফোরমেনে রয়েছে এখানে পঁয়ত্রিশটা সিট ফিফটি ফাইভ পার্সেন্ট কিন্তু মার্কস চাইছে তারপর এবার আমরা চলে আসছি জিওগ্রাফি ওমেন্স কলেজ কলকাতা ফিফটি ফাইভ পার্সেন্ট সিট চাই এখানে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস চাইছে এবং আঠাশটা সিট রয়েছে জিওগ্রাফি ডক্টর কানাইলাল ভট্টাচার্য কলেজ বাইশটা সিট ফিফটি ফাইভ চাইছে তারপরে হিউম্যান ফিজিওলজি রয়েছে এটা রয়েছে রামমোহন কলেজ এই অ্যাব্রিভিয়েশন এবং গ্রুপ কোডগুলো একটু তোমরা দেখে রাখবে ফিফটি ফাইভ পার্সেন্ট বিএসসি অনার্স এখানে মোটামুটি চাইছে ফিজিওলজিতে ঠিক আছে তারপর আমরা দেখতে পাচ্ছি হিউম্যান ফিজিওলজি শিরামপুর কলেজেও রয়েছে মাইক্রোবায়োলজি রয়েছে বিজয়গড় জ্যোতিষ্রয়ে এখানেও কিন্তু আমরা ফিফটি ফাইভ পার্সেন্ট চাইছে এবং একচল্লিশটা সিট রয়েছে তো কলেজগুলোতে মোটামুটি ভালো রকম সিট কিন্তু রয়েছে একটু তোমরা এই কলেজগুলো একটু দেখে নিচ্ছ আমি আর নতুন করে বলছি না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এবার আমি তোমাদের একটু সিলেকশন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে মেরিট কাউন্ট হবে বা কীভাবে এন্ট্রান্স বা অন্যান্য যে বিষয় সেগুলো হবে প্রথম কথা হচ্ছে পার্ট এর ক্যান্ডিডেট হচ্ছে এইটি পার্সেন্ট ক্যান্ডিডেট এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যেটা এইটি পার্সেন্টের কোনো এন্ট্রান্স হচ্ছে না নন সি ইউ যারা পার্ট বি অর্থাৎ অন্য ইউনিভার্সিটি থেকে আসছে তাদের কিন্তু এন্ট্রান্স হচ্ছে কারা কারা এখানে ভর্তি হতে পারবে প্রথমত এখানে বলা হচ্ছে কারেন্ট ইয়ার এবং ইন্টারমিডিয়েট ইয়ার অর্থাৎ কারেন্ট ইয়ার হচ্ছে দু আর ইন্টারমিডিয়েট ইয়ার হচ্ছে অর্থাৎ প্রিভিয়াস ইয়ার হচ্ছে অর্থাৎ লাস্ট ইয়ার হচ্ছে দু হাজার তেইশের ক্যান্ডিডেটরা এবার কিন্তু এখানে ভর্তি হতে পারবে বাইশের ক্যান্ডিডেটরা কিন্তু ভর্তি হতে পারবে না বারবার বলে দিচ্ছি দু হাজার তেইশের ক্যান্ডিডেটরা এবং দু হাজার চব্বিশের ক্যান্ডিডেটরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে দেখো এখানে মিডিয়েট প্রিসিডিং ইয়ার অর্থাৎ আগের বছরটাই কিন্তু নেওয়া হচ্ছে তো প্রথমত এখানে কীভাবে মেরিট লিস্টটা তৈরি হয় পার্ট এর ক্যান্ডিডেট যাদের এন্ট্রান্স হয় না তাদের বলে দিই কোর কোর্স সিসি পেপার স্কিল এনহান্সমেন্ট কোর্স এবং ডিসিপ্লিন স্পেসিফিক যেটা সেটা কিন্তু নেওয়া হয় পার্ট বিদের ক্ষেত্রে টোটালটা এন্ট্রান্সের উপরে কিন্তু নেওয়া হবে এবার বলা হচ্ছে কিছু সাবজেক্ট রয়েছে যাদের শুধু অনার্সের মার্কস দেখা হবে কলকাতা ইউনিভার্সিটির যারা হোম ক্যান্ডিডেট আর কিছু সাবজেক্ট রয়েছে পাস এবং অনার্স উভয় দেখা হবে এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোতে শুধু অনার্সের মার্কস দেখা হবে ঠিক আছে যেমন ফিজিক্স ইলেকট্রনিক অনার্স তারপরে কম্পিউটার সায়েন্স কেমিস্ট্রি অনার্স ফিজিওলজি অনার্স ম্যাথমেটিক্স হিউম্যান ডেভেলপমেন্ট এইগুলোতে শুধুমাত্র অনার্সের মার্কস দেখা হবে যে সিক্সটি পার্সেন্ট মার্কস এখানে অনার্স থেকে নেওয়া হবে আর ফরটি পার্সেন্ট যেটা অ্যাভারেজ পার্সেন্টেজ নেওয়া হবে জেনারেল সাবজেক্ট থেকে সেটা কী কী সাবজেক্ট দেখো এখানে বলে দেওয়া হয়েছে গ্রুপগুলো একটু দেখে রাখো জি দুশো উনআশি অ্যাটমসফেয়ারিক সায়েন্স রয়েছে বায়োফিজিক্স মলিকিউলার বায়োলজি জেনেটিক্স বায়োকেমিস্ট্রি বায়োটেকনোলজি তারপরে এনভায়রনমেন্টাল সায়েন্স তারপরে মেরিন সায়েন্স নিউরো সায়েন্স স্পোর্টস সায়েন্স এই সাবজেক্টগুলোতে অনার্স এবং পাস উভয় মার্কস দেখা হবে অনার্স থেকে সিক্সটি আর পাস থেকে ফর্টি পার্সেন্ট মার্কস কিন্তু নেওয়া হবে এবং পার্ট বিদের জন্য পুরোটাই এন্ট্রান্স বেসিস কিন্তু হবে এরপর আমি তোমাদের এর পুরো ডিটেল নিয়ে একটা ভিডিও করে দেবো সুতরাং চিন্তার কিন্তু কোনো কারণ নেই এটা আপাতত এখানে শেষ করছি কোনো ভাবে কিন্তু ফর্ম ফিল আপের চার্টস কিন্তু তোমাদের লাগছে না তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সবাই বেস্ট অফ লাক